একটি 12 চাকার খালি ট্রাকে গোপন চেম্বার বানিয়ে বিপুল পরিমাণে গাঁজা পাচারের ছক করেছিল পাচারকারীরা। অভিযান চালিয়ে সেই পরিকল্পনা বানচাল করল এনজেপি থানার পুলিশ। উদ্ধার হয়েছে 35 লক্ষ টাকার গাঁজা। ঘটনায় গ্রেপ্তার দুজন, ধৃতরা হল নীতিশ কুমার এবং মোহাম্মদ সালাম, দুজনই বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকায় ট্রাকটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই গাড়ির ভেতরে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় একের পর এক গাঁজার প্যাকেট। পুলিশ সূত্রে খবর, 2 কুইন্টাল 23 কেজি গাঁজা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 35 লক্ষ টাকা। এই গাঁজা ত্রিপুরার আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনা তদন্তে পুলিশ।